তাহিয়াতুল কলবি ইসলাম ধর্ম গ্রহণ করলেন একদিন আল্লাহর নবীর কাছে এসে নামাজের শুরুতে বসলেন অঝোর ধারায় কান্না শুরু করে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেছে বিশ্বনবী বললেন রে তাহিয়াতুল কলবি তোমার জিন্দেগির সব গুনাহ মাফ কারণ তুমি মুসলমান হয়ে গেছো দাহিয়াতুল কলবি অঝোর ধারায় কান্নাতে শুরু করলেন আর বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা আমি বিশ্বাস করি তবে আমার মন সাক্ষী দেয় আমার জীবনের একটা গুনাহ আল্লাহ মাফ করেন নাই নবীজি বললেন সেই গুনাহটার নাম কি শুনি দাহিয়াতুল কলবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রীর পেটে যখন সন্তান আসে আমি স্ত্রীকে বললাম রে স্ত্রী তোমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি সন্তানটা হওয়া মাত্রই তুমি মাটির নিচে দাফন করবা আমি সফরে চলে গেলাম সফর থেকে এসে যদি পুত্র সন্তান হয় আমি তাকাবো আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি দাফন করে দিও আমি আর দেখবো না স্বামী সফরে চলে গেলেন দাহিয়াতুল কলবি ঠিক কিছুদিন পরে যখন সন্তান দুনিয়ায় আসলো স্ত্রী দেখলেন এটা তো পুরুষ সন্তান না পুত্র সন্তান না এটা হলো নারী সন্তান তখন তিনি চিন্তায় পড়ে গেলেন এটা কিভাবে দাফন করা যায় কিন্তু বাবা যদিও সন্তানকে মাটির নিচে দাফন করতে পারে দুনিয়ার কোন মা কিন্তু সন্তানকে মাটির নিচে দাফন করতে পারে না ঠিক কিনা বলে আমি আপনি পারতে পারি আমি আর আপনি পারতে পারি কারণ তাকে তো আমি পেটে ধারণ করি নাই কিন্তু দুনিয়ার কোন মা কোন সন্তানকে দাফন করতে পারে তিনি পারলেন না তিনি বাচ্চাটাকে লালন পালন করলেন চার বছর হয়ে গেল চার বছর পরে দাহিয়াতুল কলবি সফর শেষে যখন বাড়িতে আসলেন আসার পরে তিনি প্রথম প্রশ্ন করলেন আমার পুত্র সন্তান কোথায় স্ত্রী দূর থেকে ইন্ডিকেট করে লক্ষ্য করে দিলেন ওই যে সন্তান দেখা যায় মেয়ে সন্তানটা ফুটফুটে এটাই হলো আপনার সন্তান যখন মেয়ে সন্তানের দিকে তাকাইছে দাহিয়াতুল কলবি তার রক্তগুলো গরম হয়ে গেল সমাজের মধ্যে আমি এখন কিভাবে চেহারা দেখাইব মুখ দেখাইব কারণ জাহেলী যুগে মেয়ে সন্তান হওয়াটা হলো দুর্ভাগাদের একটা অবস্থা এই রকম মানুষ মনে করত আমার ভাইরা দাহিয়াতুল কলবি রাত্রিতে কোনো ঘুম হয় না কি করা যায় কিভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে তিনি কথা বলবেন সকাল যখন হয়ে গেল স্ত্রীর সঙ্গে একটা সমঝোতা করলেন যে স্ত্রী যাক ভালোই হয়েছে কন্যা সন্তান হয়েছে এটা আমরা লালন পালন করব আসলে মিথ্যা কথা সে বলতেছে সন্তানটাকে সুন্দর করে সাজায় দাও আমরা একটা ঘুরে আসি মিথ্যা কথা দাহিয়াতুল কলবির স্ত্রী স্বামীর কথা শুনে খুব খুশি হইলেন যেই জায়গা স্বামী বলছে দাফন করবে ওই জায়গা স্বামী বলতেছে লালন পালন করবে মা খুব খুশি সুন্দর করে কন্যা সন্তানকে সাজায় দিলেন দাহিয়াতুল কলবি মরুভূমির দিকে রওনা করলেন অনেক দূর যখন গেলেন মরুভূমির কাছে একটা ছোট্ট পাহাড় ছিল পাহাড়ের পাদদেশে যাইয়া বসলেন তিনি সেখানে অস্ত্রের মাধ্যমে গর্ত করা শুরু করে দিলেন ছোট্ট মেয়েটা প্রায় চার থেকে সাড়ে চার বছর বয়স ডাক দিয়ে বলতেছে বাবা এত দূরে আপনি কেন আসলেন আর এখানে আপনি মাটি বা কেন খুঁড়তেছেন কারণটা কি জানতে যাই তাহিয়াতুল কলবি বলতেছে বেটি আমার মেয়ে আমার কিছুক্ষণ পরে তুমি টের পাবা আমি কেন এগুলো করি আমার ভাইরাম ছোট্ট মেয়ে এক জায়গায় বসে থাকে না একবার মরুভূমির দিকে দৌড় মারে আবার বাবার নিকট আসে আবার এদিক যায় ওই দিক যায় দৌড়াদৌড়ি করে ছোট্ট মেয়েটা একবার তিনি বাবার কাছে এসে দেখলেন বাবার দাড়ি গুলো ময়লায় ভরে গেছে তিনি যখন মাটি উঠাই দিয়েছিলেন মেয়েটা বাবার দাড়ি গুলোর মধ্যে আঙ্গুল ঢুকায় ঢুকাইয়া এইভাবে ধুলাগুলো সরায় দিলেন আর বললেন বাবা এত কষ্ট কেন করতেছেন চলেন আমরা বাড়ি চলে যাই বাবা জবাব দেয় আর একটু ওয়েট করো মেয়েটা এদিক সেদিক ঘোরাঘুরি করে দাহিয়াতুল কলবির
কবর করা শেষ, মাটি গর্ত করা শেষ হয়ে গেল। দাহিয়াতুল কলবি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তিনি বলতেছেন, হাবিবাল্লাহ, মেয়েটা যখন দূরে আমি মেয়েটাকে একটা ডাক দিলাম, হে আমার মেয়ে, আমার নিকট আসো, দেখো এই গর্তের মধ্যে কি যেন দেখা যায়। মেয়েটা দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ের ভিতর কোন মায়া আসলো না। মেয়েটা দৌড়ে আইসা আব্বু আব্বু বলে, গর্তের দিকে তাকাইয়া বলতেছে, বাবা কিছুই তো দেখা যায় না। আপনি বললেন, গর্তের মধ্যে নাকি কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা এতটায় কঠিন ছিল, এতটায় খারাপ ছিল, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে ধাক্কা দিয়ে আমি এই কবরের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা আমার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল, বলল, বাবা কি করতেছেন, আমাকে কেন এই জায়গার মধ্যে ফেলে দিলেন? বাবা আমি দাহিয়াতুল কলবি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে অস্ত্র ছিল, অস্ত্রটা দিয়া আমার মেয়েটার এই বুকের মধ্যে জোরে আঘাত করি, মেয়েটাকে কবরের মধ্যে শোয়ায় দেই। মেয়েটা চিৎকার করা শুরু করলো, চতুর্দিক থেকে পাথরগুলো এনে আমি চাপা দেওয়া শুরু করলাম, মাটি দেওয়া শুরু করলাম। মেয়েটা নিচ থেকে ডাক দিয়ে বলে, বাবা আর আমার বুঝার বাকি নাই, আপনি আমাকে হত্যা করে ফেলবেন গো বাবা, বাবা আপনি আমাকে ছেড়ে দেন, আপনাকে আমি বাবা বলে ডাকবো না, আপনার বাড়ি আমি যাব না, আপনার সীমানায় আমি পা দিব না, বাবা হে আপনি আমাকে ছেড়ে দেন, আমি অন্য কোথাও চলে যাব, তারপরেও আমাকে মারবেন না। দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে নবীজির কাছে এই ঘটনা তিনি বলতেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে কোনো ধরনের মায়ার উদ্রেক হলো না, আমি মেয়েটাকে নিজের পা দ্বারা জমিনের ভিতর পাড়াইয়া পাড়াইয়া দাফন করে চলে আসছি গো ইয়া রাসূলুল্লাহ। হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে এত বড় একটা পাপের কাজ করলাম, দুনিয়ার জীবনে যত অন্যায় অপরাধ করেছি সব গুনাহ মাফ হয়ে যাইতে পারে, আমার মনে হয় এই গুনাহটা আমার মাফ হয় নাই। বিশ্বনবী বললেন, দাহিয়াতুল কলবি, তুমি যখন তোমার মেয়েকে দাফন করেছ ওই সময়টা ছিল তুমি কাফের অবস্থায় দাফন করছ, এখন তুমি মুসলমান হয়ে গেছ, যেই তুমি কালিমায় শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছ, তোমার জিন্দেগির পিছনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। দাহিয়াতুল কলবি যখনই তার এই কথা স্মরণ হইত, সঙ্গে সঙ্গে তার অঝর দ্বারা পানি ঝরত। জীবনে সবচাইতে বড় ভুল তিনি এইটাই করেছেন, কন্যা সন্তানকে তিনি দাফন করেছিলেন। আমার ভাইয়েরা, সুনান তিরমিজির মধ্যে একখানা হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম আজমাইন, তোমাদের কোন ব্যক্তির যদি তিনজন কন্যা সন্তান থাকে, তিনজন কন্যা সন্তান অথবা তিনজন বোন থাকে, অথবা দুইজন কন্যা সন্তান দুইজন বোন থাকে, তুমি ভাই হিসেবে বোনের সঙ্গে যদি তুমি ভালো আচরণ করো, বাবা হিসেবে কন্যা সন্তানের সঙ্গে যদি তুমি ভালো আচরণ করতে পারো, তাহলে তোমার কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন সম্পন্ন হয়ে যাবে, আল্লাহ পাক আদেশ করবেন তার নূরের ফেরেশতাদেরকে, রে আমার নূরের ফেরেশতারা, এই ব্যক্তি দুনিয়ার ভিতর সন্তানদের সঙ্গে কোনো সময় খারাপ আচরণ করে নাই কন্যা সন্তানের সঙ্গে, আর এই ভাই দুনিয়ার ভিতর বোনের সঙ্গে খারাপ আচরণ করে নাই, আজকে হিসাব নিকাশ হয়ে গেছে, যদিও সে গুনাহগার, আমি তাকে মাফ করে দিলাম দুনিয়ার ভিতর কন্যা সন্তানকে লালন পালন করার জন্য, যাও তাকে সুসম্মানে তোমরা আমার নূরের জান্নাতে প্রবেশ করায়া দাও। সুনান তিরমিজির আরেকখানা হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কন্যা সন্তান হইল, ওই কন্যা সন্তান পাইয়া সে বিরক্ত হয় নাই, ধৈর্য সহকারে সে লালন পালন করে বড় করলো, কাল কিয়ামতের ময়দানে কোনো না কোনো ভাবে যদি ওই কন্যা সন্তান ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যায়, অর্থাৎ বাবা যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের দিকে ফেরেশতার আংটা লাগাইয়া যখন টান দিতে শুরু করবে, ওই কন্যা সন্তানটা জাহান্নামের দরজার মধ্যে যায় দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার, কন্যা সন্তান ডাক দিবে রব্বুল আলামিন, দুনিয়া
আমার ভিতর আমার এই বাবা আমাকে তিলে তিলে বড় করেছে, লালন পালন করেছে, আমাকে ঠাট্টা করে নাই, বিদ্রোপ করে নাই, কন্যা বলে আমাকে গালি দেয় নাই, কন্যা বলে আমাকে দূরে সরায় দেয় নাই। রব্বুল আলামিন আজকে আমার বাবা কোন না কোন কারণে জাহান্নামী হয়ে গেছে, আমি কিন্তু জাহান্নামে যাইতে দিব না, আমাকে যে সে লালন পালন করে বড় করলো, আদর করলো, স্নেহ করলো, ভালোবাসছে, এই জন্য আমার বাবাকে তুমি জান্নাতবাসী বানায়া দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নেওয়া লাগবে না, তার মেয়েটার দোয়া আমি কবুল করে নিলাম, তাকে ইস্তিকবাল দিয়ে আমার নূরের জান্নাতে বসাইয়া দাও। তিরমিজির হাদিস। আমার ভাইরাম, তিরমিজির আরেকটা হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভিতর যে ব্যক্তির দুইজন মেয়ে সন্তান অথবা দুইজন কন্যা সন্তান, এই কন্যা সন্তানগুলোকে সে তিলে তিলে বড় করছে, মানুষের মতো মানুষ করার পরে সৎ যোগ্য নেককার পাত্র দেখে, ছেলে দেখে এই মেয়ে দুইটাকে সে বিবাহ দিয়া দিল। এই রকম ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, আমি যেই জান্নাতে থাকব ওই জান্নাত, নবীজি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে ওই বাবাকে ঢুকানো হবে, কারণ সে দুনিয়ার মধ্যে কন্যা সন্তানকে নেগলেক্ট করে নাই, খারাপ আচরণ করে নাই, আদর করছে, ভালোবাসছে, স্নেহ করছে, বড় করছে, ভালো পাত্র দেইখা বিবাহ শাদী দিয়া দিছে। এই রকম বাবা যারা কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে তাদের হাসর নাসর এবং নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, এইভাবে এইরকম ভাবে জান্নাতের ভিতর থাকবে, দুইটা আঙ্গুল মিলাইয়া দেখাইলেন। সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাবটা বুঝলাম না। বিশ্বনবী বললেন, যেই পিতা দুনিয়ার ভিতর সন্তানদেরকে লালন পালন করে, কন্যা সন্তানকে বিবাহ শাদী দিবে, জান্নাতের ভিতর এমন ভাবে থাকবে, অর্থাৎ জান্নাতের মধ্যে আমার অনেক কাছাকাছি তারা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আঙ্গুল দুইটা যেরকম মিলায় রাখছি ঠিক এইরকম ওতপ্রোত ভাবে আমার সঙ্গে ওই বাবারা জান্নাতের ভিতর বসবাস করতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, দুনিয়ার মধ্যে যে সকল মা বাবার প্রথম হবে সন্তান কন্যা, কি হবে অর্থাৎ তাদের প্রথম সন্তান হইছে কন্যা, এদের মতো সৌভাগ্যবান বরকতময় মা বাবা দুনিয়ার ভিতর আর একটাও নাই। ওই মা বাবা সবচাইতে সম্মানিত, বরকতময়, ভাগ্যবান যাদের প্রথম সন্তান নারী অথবা মেয়ে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের সম্মান বেশি না কম? ইজ্জতটা কি বেশি না কম? আমার ভাইয়েরা, সর্বশেষ একটা হাদিস বলবো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন ঘরের ভিতর কাজ করতেছেন, হাদিসখানা আপনার মেশকাত শরীফের মধ্যে আসছে, এমন সময় একজন নারী দৌড়ে আসছে, সঙ্গে দুইজন মেয়ে সন্তান। আয়েশা বলতেছে, আপনার ঘরে যদি কিছু থাকে আমাদেরকে দেন, আমরা আজকে অনেক দিন যাবত না খাওয়া, আমার দুইটা মেয়ে না খাওয়া, আমিও নিজে না খাওয়া, কিছু থাকলে দেন। হযরত আয়েশা সিদ্দিকা তার ঘরে তিনি খুঁজতে খুঁজতে মাত্র একটা খেজুর পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা খেজুর? আর আমাদের ঘর সাজ করে দেখেন, ফ্রিজ ভর্তি গোস্ত আর মাছ, ঠিক নেই? আর হযরত আয়েশা সিদ্দিকা পুরা ঘর খুঁজে একটা খেজুর পাইছে। চিন্তা করা যায়, একটা খেজুর ওই মহিলাটাকে দিলেন, মহিলাটা খেজুরটাকে দুইটা ভাগ করলেন, দেখেন মা কি জিনিস, দুইটা ভাগ করলেন, একটা ভাগ ডান দিকের মেয়েটাকে দিলেন, আরেকটা ভাগ বাম দিকের মেয়েটাকে দিলেন, মা কিন্তু খাইলেন না, অথচ মাও কিন্তু না খাওয়া, ঠিক কিনা? মাওকে তো না খাওয়া, খাবার চাইছে, খেজুর হয়েছে একটা, ইচ্ছা করলে মা তিন ভাগ করে নিজেও কিছু খাইতেন, দুই মেয়েকে দিতে পারতেন, তিনি খাইলেন না, মা কি জিনিস, তিনি খাইলেন না, তিনি ভাগ করে দুইজনকে দিলেন। তো বিষয়টা হযরত আয়েশা সিদ্দিকা যখন জানলেন, দেখলেন, তিনি একটু অবাক হইলেন, দেখছো কিরকম মহিলা, নিজে খাইলো না, দুই সন্তানকে ভাগ করে দিয়ে দিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছুক্ষণ পর হুজ্জার ভিতরে ঢুকলেন হযরত আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটি হলো কিছুক্ষণ আগে একজন নারী আসছিল এই নারীর দুইজন কন্যা সন্তান ছিল দুইজন কন্যা সন্তান নারীটাই সামান্য করে কিছু চাইলো পুরা ঘরের মধ্যে কিছু ছিল না আমি একটা খেজুর পাইছিলাম এই একটা খেজুর দান করলাম ওই নারীটা ভাগ কইরা দুইজন মেয়েকে খাওয়াই দিল সে কিছু গাইলো না বিশ্বনবী বললেন এই ধরনের নারী অথবা পুরুষদেরকে আল্লাহ পাক কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক পরীক্ষা করতেছেন এই মহিলাটা সন্তান কন্যা সন্তান পাইয়া অধৈর্য হয়ে যায় কিনা অথবা কোন পুরুষ সন্তানকে পুরুষ মানুষকে একটা দুইটা তিনটা চারটা কন্যা সন্তান দিয়া আল্লাহ পরীক্ষা করে বান্দা কি অধৈর্য হয়ে যায় কিনা যদি ধৈর্য ধারণ করে এই কন্যা সন্তানদের কেফালত এবং হেফাজত করতে পারে কন্যা সন্তানদের হক আদায় করতে পারে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য কন্যা সন্তানগুলো যথেষ্ট হয়ে যাইবে।